হে গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। আবার চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা হবে আজকে 31, সবাই জানো। হ্যাঁ, সবাইকে গাইস বলে দিই আজকে হ্যাপি নিউ ইয়ার, কারণ তোমরা ভিডিওটা কালকে দেখবে 1 জানুয়ারির দিনকে। তো আমি আগে দিয়ে বলে দিলাম তোমাদের হ্যাপি নিউ ইয়ার। আর হ্যাঁ, অনেকদিন ভিডিও আসেনি, কারণ প্রবলেম তো সবারই থাকে, তো একটা প্রবলেম ছিল তার জন্য ভিডিও আসেনি। এখন আশা করি আসবে ভিডিও। তো তো যাই, আর সবাই রেডি হয়ে গেছে, আমি এখনো রেডি হইনি, তো রেডি হয়ে কথা হচ্ছে, চলো। গাইস, এখন আমরা রেডি হয়ে গেছি। কমেন্টে বলবে কেমন লাগছে আমাকে। তো এই তো আমার সাথে আছে আমার ভাই, ও যাচ্ছে, তো আমরা দুজন মিলে বেরিয়েছি, আর একজন আছে। ততক্ষণ তোমরা সিনেমাটিক শট দেখতে থাকো, চলো। এখন চলে এসছি অর্পণের কাছে। অর্পণ ভাই, এদিকে 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 বল বল, তুই কি করতে গেছিস দোকানে? জানো, মেয়ে দেখতে যাবে গাইস, মেয়ে দেখতে যাবে ও। আমরা লাইটিং দেখতে যাচ্ছি আর ও মেয়ে দেখতে যাবে। ঠিক আছে চলো, তো তোমরা দেখতে থাকো, সিনেমাটিক শটগুলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ফাইনালি এখন আমরা রবীন্দ্র সদন নেমে গেছি। তো এখন এই নন্দনের সামনে আছি, ঢুকবো একটু, দেখা যাক। তো দেখো সঞ্জয়রা ভিডিও করছে এখন, ও ব্লগ চালু করে দিয়েছে, তো যাওয়া যাক, ভিডিও করবো, একটু রিলিজ ফিলিজ করবো, তারপর পার্কস্ট্রিট যাবো। তো এখন অনেক টাইম আছে আমাদের হাতে গাইস। এখানে প্রচুর ভিড় আর ফাংশনের জন্য কোনো ভয়েস আর কোনো কথাও শোনা যাচ্ছে না। তো তোমরা এখন সিনেমাটিক শটগুলো দেখতে থাকো। আমরা এখন নন্দন ঘুরে বেরিয়ে পড়লাম রবীন্দ্র সদন মেট্রো স্টেশনের দিকে। চলে এসেছি এখন মেট্রো স্টেশনে, তো মেট্রো ধরবো। এখন আমরা এখান থেকে মেট্রো ধরে নামবো পার্ক স্ট্রিট, তো ওখান থেকে হেঁটে হেঁটে যাবো। ফাইনালি গাইস চলে এসেছি পার্ক স্ট্রিট, ফার্স্ট টাইম এসেছি, তো চলে এসেছি, ভিউজটা দেখে নাও। সেই লেভেলে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো হ্যাঁ গাইস, হ্যাঁ আমরা ফাইনালি পার্ক স্ট্রিটে, টাকা মানুষ মেপেলি মেপেলি ভাই মেপেলি কোনটা সব বলছিস ভাই? হাঁটছি, ভিউটা দেখো গাইস, ভিউটা সেই লেভেলের আছে, দেখে না, খুব মজা হচ্ছে গাইস, খুব মজা হচ্ছে, সবাই খুব মজা করছে আজকের দিনটা, কারণ করবে না, বছরের শেষ দিন আছে, আবার শুরুও হবে আজকেই। তো রাত 12টার পর খুব মজা করবো, দেখা যাক। এখানে নাকি শুনেছি যে রাত 12টার পর সবাই একসাথে চিল্লে উইশ করে, তো দেখা যাক কি হয়। তো তোমরা দেখতে থাকো ততক্ষণ ভিডিওটা। গাইস অর্পণ আধ ঘন্টা ধরে গাইস হাঁটিয়েই যাচ্ছে, হাঁটিয়েই যাচ্ছে, হাঁটিয়ে, ওই রাত 12টা বাজতে কত মিনিট বাকি? আধ ঘন্টা 30 মিনিট বাকি এখনো গাইস, 30 মিনিট বাকি, দেখতে থাকো ভিডিওটা পুরো। ফাইনালি মেন জায়গায় চলে এসেছি আমরা, অর্পণ নিয়ে চলে এসেছে। তো দেখো তোমাদের দেখাচ্ছি কি, 12টার সময় কেমন লাগে, 12টার সময় সব এখান থেকে উইশ করবে, দেখো ভিড়ে ভিড়, সব একসাথে আই থিঙ্ক বলবে, তো দেখো।
সেই লেভেলের ভিড় আছে গাইস, সেই লেভেলের ভিড়, এত ভিড় না কি বলবো। 25শে ডিসেম্বরে এত ভিড় হয়নি, আজকে যা ভিড় দেখে না। আমরা যা বলেছি আমরাই জানি, বাকিটা কেউ না জানলেই চলবে। আর 7 মিনিট বাকি, গাইস হয়ে গেছে আর 1 মিনিট বাকি, কিছু সেকেন্ড। তোমরা পুরো ভিডিওটা দেখলে তোমরা আশা করি খুব ভালো লেগেছে। তো এরকমই আরও ইন্টারেস্টিং ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর লাইক কমেন্ট তো করবেই। তো তোরা কিছু বলবি ভাই? তো বল ভাই। ভাই ভালো লাগছে না, ঘুম পাচ্ছে, সত্যি ভালো লাগছে না, আর এনার্জি নেই, বাড়ি যেতে পারলে বাসি ভাই। কিছু বল ভাই, বাড়ি যাবার, বাড়ি যাবার। চলো তাহলে, টাটা, বাই বাই।